আজকে ক্লাস 7 থেকে একেবারে 12 অবধি গ্রামারে ভয়েস চেঞ্জের বেসিক্স নিয়ে আলোচনা করব। ভয়েস অর্থাৎ বাচ্য, এর যে চেঞ্জ ফর্ম অর্থাৎ পরিবর্তিত ফর্ম কেমনভাবে গঠিত হয়, ভয়েস কেমনভাবে গঠিত হয়, এই সব কিছু বেসিক্স নিয়ে আজকে আলোচনা করি। ঠিক আছে, তো টপিকটা লিখি, আজকের টপিক ভয়েস। ভয়েস শব্দটির আক্ষরিক অর্থ হল, বাংলা অর্থ হল বাচ্য। ভয়েস শব্দটির আক্ষরিক বাংলা অর্থ হল বাচ্য। বাচ্য কাকে হল এটা আগে জানতে হবে। ক্রিয়াপদের প্রকাশের ভঙ্গিমাকেই বলা হয় বাচ্য। অর্থাৎ একটা বাক্যের কর্তা নিজে কাজ সম্পন্ন করছেন, না কর্তার দ্বারা, কর্তা নিজে নিজের কাজ সম্পাদন করার কথা বলা হয়েছে, না কর্তার দ্বারা কোনো কাজ সম্পাদিত হয়েছে, এই ক্রিয়ার প্রকাশের ভঙ্গিমাকেই বলা হয় বাচ্য। অর্থাৎ ধরো দুটি বাক্য পাশাপাশি রাখা যাক, সাপোজ আই প্লে ফুটবল, এটি প্রথম সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সে ফুটবল ইজ প্লেড বাই মি, সেকেন্ড সেন্টেন্স। তো প্রথম সেন্টেন্সে আই প্লে ফুটবল, এখানে আই এর অর্থ আমি খেলি বা খেলাধুলি, ফুটবল আমি ফুটবল খেলি, এখানে কর্তা আমি, সে স্বয়ং কাজটি করছে। দ্বিতীয় বাক্যে সেকেন্ড সেন্টেন্সে ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয় আমার দ্বারা, তাহলে কর্তার দ্বারা একটি কাজ সম্পাদিত হয়, এটা বোঝানো হয়েছে। তাহলে প্রথম বাক্যে আমরা দেখলাম কর্তা নিজের স্বয়ং কাজটি করছেন, আর দ্বিতীয় বাক্যে কর্তার দ্বারা একটা কাজ সম্পাদিত হয়, এটি ব্যক্ত করা হয়েছে। সুতরাং ক্রিয়া দুভাবে এখানে প্রকাশিত হয়েছে, এই ক্রিয়ার প্রকাশের ভঙ্গিমাকেই বলা হয় বাচ্য। এই বাচ্য অর্থাৎ ভয়েস প্রধানত তিন প্রকারের হয়ে থাকে। ভয়েস কিন্তু মূলত তিন প্রকারের হয়ে থাকে, প্রথমে অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়ত প্যাসিভ ভয়েস, এবং তৃতীয়ত কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ যেখানে কর্তা স্বয়ং নিজে কাজ করেন, অর্থাৎ কর্তৃবাচ্য। প্যাসিভ ভয়েস যেখানে কর্তার দ্বারা কোনো কাজ সম্পাদিত হয়, অর্থাৎ কর্মকে প্রাধান্য দেওয়া হয়, সেটি প্যাসিভ ভয়েস। এবং তৃতীয়ত তিন নম্বর যে ভাবটি রয়েছে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্ম কর্তৃবাচ্য, যেখানে যে মূল উপাদান না কর্তাকে না কর্মকে, কাউকে এতটা প্রাধান্য না দিয়ে মূল যে কথাটি, মূল যে উপাদানটি তাকে প্রাধান্য দিয়ে ক্রিয়া প্রকাশ করা হয়, তাকে বলা হবে কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস মূলত তিন প্রকারের, একটি প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। একটি ভয়েস যেখানে কর্তা স্বয়ং কাজ করে, কর্তৃবাচ্য। প্যাসিভ ভয়েস যেখানে কর্তার দ্বারা কোনো কাজ সম্পাদিত হয়, অর্থাৎ যেখানে কর্ম প্রাধান্য হয়, প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস যেখানে কর্মকর্তার কেউ ততটা প্রাধান্য না পেয়ে মূল গুরুত্বপূর্ণ জিনিসটাই বেশি প্রাধান্য পায়, তাকে বলা হবে কোয়াসি প্যাসিভ ভয়েস। তো এর উপরে আমরা আসি, তার আগে ভয়েস চেঞ্জের কিছু বিশেষ নিয়ম আমাদের জেনে নিতে হবে। ভয়েস চেঞ্জে যাওয়ার আগে ভয়েসের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে নিতে হবে। যেমন যখনই আমরা একটা বাক্যকে তার ভয়েস চেঞ্জ করতে যাব, যেখানে ক্রিয়াপদের পরিবর্তন করতে যাব, সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে ট্রানজিটিভ ভার থাকে, ট্রানজিটিভ ভার থাকে।
ট্রানজিটিভ ভার্ব থাকে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে, কর্ম থাকে, তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। একটা বাক্যে যখন ভয়েসের পরিবর্তন করতে যাবো তখন খেয়াল রাখতে হবে ট্রানজিটিভ ভার্ব যাতে অবশ্যই থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব না থাকলেও কিছু ব্যতিক্রমী উপায়েও পরিবর্তন করা যায়। তবে মূলত সাধারণ নিয়ম অনুসারে ট্রানজিটিভ ভার্বটাকে থাকতে হবে। দু নম্বর, যদি একটা সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ আছে তার ভয়েস চেঞ্জ করতে যাই, তবে অবশ্যই মাথায় রাখব একবারই কিন্তু একবারই চেঞ্জ করব সিম্পল সেন্টেন্সে একটি ক্লজের ক্ষেত্রে, একবারে চেঞ্জ করবো সিম্পল সেন্টেন্সে একটি ক্লজের ক্ষেত্রে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে হয়তো একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ পাবো, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ পাবো, সেক্ষেত্রে আমাকে দুবার পরিবর্তন করতে হতে পারে। একটি সাবঅর্ডিনেট এবং একটি সাবঅর্ডিনেট এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে সেখানে প্রয়োজনে দুবার ভয়েস চেঞ্জ করতে হতে পারে। প্রয়োজনে দুবার ভয়েস চেঞ্জ করতে হবে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, যদি ট্রানজিটিভ ভার্ব থাকে অর্থাৎ তার যদি কর্ম থাকে, অবজেক্ট থাকে, তবেই আমি কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের ক্ষেত্রে দুবার পরিবর্তন করব। কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্লজের ক্ষেত্রে কিন্তু একবারই পরিবর্তন করতে হবে, একবারই চেঞ্জ করব সিম্পল সেন্টেন্সের ক্লজের ক্ষেত্রে। কারণ সেখানে যদি আবার দুবার পরিবর্তন করি তাহলে তার অর্থ বদলে যেতে পারে। এইবারে এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই জেনে রাখা উচিত। এবারে চলে আসি একেবারে আমরা বেসিক্সে আসবো। ফরমেশন অফ অ্যান অ্যাক্টিভ ভয়েস, একটা অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কীভাবে হবে, একটি অ্যাক্টিভ ভয়েসের গঠন কেমনভাবে হবে, অবশ্যই সাবজেক্ট অর্থাৎ কর্তাকে সামনে থাকতে হবে, তারপরেই থাকবে ভার্ব। ভার্বের যে কোনো ফর্ম হতে পারে, সেটা টেন্স অনুযায়ী যে কোনো ফর্ম হতে পারে, অবজেক্ট থাকবে এবং আদার কমপ্লিমেন্টস থাকতেও পারে। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে তার টেন্স অনুযায়ী, অবজেক্ট থাকবে এবং আদার কমপ্লিমেন্টস থাকতে পারে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। এবারে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এর গঠনের ক্ষেত্রে আগেই বলেছি যেখানে অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে প্রাধান্য পাবে, অর্থাৎ অবজেক্ট সামনে চলে আসবে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের স্থানে, এবং চেঞ্জ ফর্ম অফ ভার্ব, ভার্বের পরিবর্তিত রূপটি বসবে। একটি লিঙ্কার বসবে, বেশিরভাগ ক্ষেত্রেই বাই ব্যবহার করা হয়, তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে।
অবজেক্ট সাবজেক্ট, তারপরে চেঞ্জ ফর্ম অফ ভার্ব, তারপরে লিঙ্কার বেশিরভাগ ক্ষেত্রে বাই, তারপরেই সাবজেক্ট শেষে চলে আসবে, তবে সেটি অবজেক্ট রূপে পরিবর্তিত হতে পারে, সেটি অবজেক্ট রূপে তার পরিবর্তিত রূপ আসতে পারে। সাবজেক্টটি যদি অবজেক্টের জায়গায় যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে, বিশেষ করে প্রোনাউনের ক্ষেত্রে দেখা যাবে সেটি চেঞ্জ হয়ে গেছে। আবার ঠিক একইরকমভাবে অবজেক্ট যদি সাবজেক্টের ঘরে আসে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে সেটি চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে প্রোনাউনের ক্ষেত্রে। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলব ভয়েসের ব্যাপারে। যেমন যদি দেখা যায় যে একটি ভার্বের দুটি অবজেক্ট রয়েছে, সাপোজ ধরো একটি ভার্বের দুটি অবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে কি করব, যেটি পার্সোনাল অবজেক্ট, যেটি পার্সোনাল অবজেক্ট তাকে প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট রূপে রূপান্তরিত করব, রূপান্তর করব, যদি পার্সোনাল অবজেক্ট তাকে প্যাসিভের সাবজেক্ট রূপে রূপান্তর করব, অপরটি রিটেন্ড অবজেক্ট রূপে করে থাকবে, অপরটি রিটেন্ড অবজেক্ট রূপে করে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আরো কিছু এক্সেপশনস আমি আলোচনা করব, তবে আগে মূল ফর্মটা আলোচনা করি, মূল যে ভার্বের চেঞ্জের যে ফর্মুলা সেটা একটা গ্রাফিকের আকারে আলোচনা করব, তারপরে আরো কিছু ব্যতিক্রমী নিয়ম যাব। আজকে প্রথমে আমরা একটা এক্সাম্পল সেট করব, সেখান থেকে ডিডাক্টিভ মেথডে আমরা রুলে আসব। আগে এই উদাহরণটি দিয়েছিলাম, যেখানে আই সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, ফুটবলটি অবজেক্ট, ঠিক ফুটবলটি সামনে চলে এসেছে অবজেক্ট, অবজেক্টটা এসে গেছে সাবজেক্ট রূপে, যেখানে ইচ প্লেট এটা হচ্ছে চেঞ্জ ফর্ম অফ ভার্ব, বাইটা হচ্ছে লিঙ্কার, এবং মি কি মি হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর, সাবজেক্ট অবজেক্ট রূপে রূপান্তরিত হয়ে এসেছে। এই জিনিসটা একটু দেখে নেন, যেখানে অবজেক্ট ফুটবল অবজেক্ট ছিল সাবজেক্ট রূপে প্রথমে এসেছে, প্লে ক্রিয়া পরিবর্তনের নির্দিষ্ট নিয়ম মেনে ইচ প্লেট অর্থাৎ চেঞ্জ ফর্ম অফ ভার্ব এটা আসবে পরে, তারপরে লিঙ্কার বাই এবং সাবজেক্ট অবজেক্ট রূপে শেষে বসেছে। প্রথমটায় দেখলাম কর্তা স্বয়ং কাজটি করছেন, দ্বিতীয়টায় বলা হচ্ছে যে কর্তার দ্বারা কাজটি সম্পাদিত হয়েছে, যেখানে কর্মকে সামনেই প্রাধান্য দেওয়া হয়েছে। এবারে এই যে ক্রিয়া পরিবর্তন, এটি টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়, সেই গ্রাফিকটা আমরা আলোচনা করব। প্রেজেন্টে যদি ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে,
তার পরিবর্তন কেমন হবে? যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে তার পরিবর্তন কেমন হবে? যদি যদি ভার্বটি ফিউচার টেন্সে থাকে তার পরিবর্তন কেমন হবে? আমরা এটা গ্রাফিক্যালি আলোচনা করব। সাপোজ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে, প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্বটিকে দেখতে হয় এইভাবে, ধরো ডু বা ডাচ, এইভাবেই ভার্বটি গঠিত হবে। ডু বা ডাচ এইভাবে ভার্বটি গঠিত হয়। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ভার্বটি গঠিত হয় ডিড এইভাবে। ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে ভাবটি গঠিত হয় শ্যাল বা উইল যুক্ত ডু, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। এইখানে আমরা জিনিসগুলো দেখে নিই, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ডু বা ডাচ, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ডিড, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে শ্যাল বা উইল যুক্ত ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে অ্যাক্টিভের গঠন, অর্থাৎ মূল টেন্সের গঠন। এবারে প্যাসিভ এর পরিবর্তন কেমন হবে? প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে প্যাসিভ এর ক্রিয়াপদের পরিবর্তন কি হবে? এইভাবে অ্যাম, ইজ, আর যে কোনো একটি বিভাগ এবং যে ভাবটি থাকবে তার থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন প্যাসিভের ক্ষেত্রে হবে অ্যাম, ইজ, আর, এর এই তিনটির মধ্যে যে কোনো একটি বিভাগ এবং যে ক্রিয়াপদটি থাকবে, যে ভার্বটি থাকবে তার থার্ড ফর্ম। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে পরিবর্তনটি হবে একই রকমভাবে অ্যাম, ইজ, আর, এর পাস্ট ওয়াজ অথবা ওয়্যার এবং যে ভার্বটি থাকবে তার থার্ড ফর্ম। যেমন এখানে ডিড আছে, ডু, বিট, ডান, তার ফল হচ্ছে ভ্যাব। ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে প্যাসিভের পরিবর্তনটা হবে শ্যাল বা উইল যুক্ত বি যুক্ত যে ভার্বটি থাকবে তার থার্ড ফর্ম, অর্থাৎ এখানে ডু আছে, ডান। প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর যে কোনো একটি বিভাগ ভার্বের থার্ড ফর্ম। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে প্যাসিভের পরিবর্তন ওয়াজ বা ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে শ্যাল বা উইল প্লাস বি প্লাস যে ভার্বটি থাকবে তার থার্ড ফর্ম। একটি করে উদাহরণ এই নিচে দেব। প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে একটি উদাহরণ এখানে লিখেছি আমি, হি ইটস রাইস। খেয়াল রাখো হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস যোগ করেছিলেন, এস বা ইএস যোগ করতে হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হয়। দ্বিতীয় সেটে উদাহরণ দেখেছি হি এট রাইস, এখানে ইটের পাস্ট ফর্ম এট ব্যবহার করা হয়েছে। তৃতীয় সেটে যে উদাহরণ দেখেছি হি উইল ইট রাইস, এখানে উইল ইটটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইটের ফর্ম। এর পরিবর্তনটি এই নিয়ম মেনে করব, রাইস সামনে আসবে, অ্যাম, ইজ, আর মধ্যে যে কোনো একটি বিভাগ নিলাম, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইট, এট, ইটেন, লিঙ্কার বেশিরভাগ ক্ষেত্রেই বলেছি বাই, হি থেকে অবজেক্টে হি এর রূপান্তর হচ্ছে হিম। এর একটি লিস্ট আমি একটু পরেই দেব। তাহলে রাইস, ইচ,
ইট এর থার্ড ফর্ম ইট এন লিঙ্কার বাই হি থেকে হচ্ছে হিম হি এট রাইস প্যাসিভ পাস্ট ইনফিনিটিভের ক্ষেত্রে প্যাসিভের পরিবর্তনটি এইভাবে রাইস সামনে আসবে ওয়াচ ইটেন বাই হি থেকে হিম পরিবর্তনটা খুব একটা বেশি নেই শুধু পাস্টের ক্ষেত্রে মনে রাখো এমই যাই পাস্ট ফর্ম ওয়াচ ব্যয় ব্যবহার করা হয়েছে রাইস ওয়াচ ইটেন বাই হি থেকে হিম ঠিক ফিউচার ইনফিনিটিভের ক্ষেত্রে রাইস সামনে উইল বি ইটের থার্ড ফর্ম ইটেন বাই হি থেকে হিম রাইস উইল বি ইটেন বাই হিম তাহলে দেখছো তো ভাগের পরিবর্তনগুলো কীভাবে হয়েছে প্রথমটায় অ্যাম ইজার ভি থ্রি দ্বিতীয়টায় ওয়াজ বা ওয়ান ভি থ্রি তৃতীয়টিতে স্যাল বা উইল যুক্ত বি যুক্ত ভি থ্রি এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইটের তিনটা ফর্মুলা এবং প্যাসিভ পরিবর্তনের নিয়ম বা এই তিনটি নিয়ম ভেদে এই তিনটি নিয়ম মাথায় রেখে কিছু উদাহরণ আমি রাখবো তো প্রথম উদাহরণ যেটা দিয়েছি হি সিংস এ সং তারপরে রানা উইল প্লে ক্রিকেট রানা উইল প্লে ক্রিকেট তারপরে আই আই লাইক ম্যাঙ্গোজ আই লাইক ম্যাঙ্গোজ নম্বর ফোর তে সাবমিটেড দেয়ার পেপার্স তে সাবমিটেড দেয়ার পেপার্স রাকেশ বিল রাকেশ উইল অ্যাটেন্ড দ্য মিটিং রাকেশ উইল অ্যাটেন্ড দ্য মিটিং সি চোজ দিস অপশন সি চোজ দিস অপশন এই ছটি উদাহরণ তুলে দাও তারপরে আমরা আবার নেক্সট উদাহরণ দেব আজকে মোট কুড়িটি এক্সাম্পল থাকবে তোমাদের জন্য যেটা তোমাদের অবশ্যই কমপ্লিট করে জমা দিতে হবে প্রথম ছটি তুলে নাম তারপর নেক্সট ফোরটি নেক্সট ষোলোটি দেব
Yash. এখানে দেখলাম শেখ যে ভাবটি দেওয়া হয়েছে সেটা কিন্তু এটা কমিটি দেওয়া হয়েছে। এই ফর্মটি এক্সাম্পল তাড়াতাড়ি তুলে নাম আরো পাঁচটি জন্য Number 16.
নাম্বার 20 তে যেটা সেই এক্সাম্পলটা দেব সেটা কমপ্লেক্স সেন্টেন্সের উপরে থাকবে, যেমন he says that Rupa will sing a song in a complex sentence dekhe nao bhalo kore. He says that Rupa will sing a song. He says that Rupa will sing a song. Ekhane he says eta principal clause and that Rupa will sing a song baki puro onshotai kintu subordinate clause othoba orthat amra ekhane dutti clause peyechi sutorang dutor voice change amra kore ek shonge shetake milito bhabe amra set korte pari. He says that three puro অংশটিকে যদি একটি অবজেক্ট ধরা হয়, he subject says verb that three puro অংশটিকে অবজেক্ট ধরলে প্রিন্সিপাল ক্লজ ভেবে আমরা এটা পরিবর্তন করতে পারি, আবার that থেকে বাকি অংশটার মধ্যে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে তার পরিবর্তন করতে পারি। তাই প্রথমে সাবঅর্ডিনেট ক্লজে পরিবর্তন করি, সেখানে ভয়েস চেঞ্জে পরিবর্তন করি, সেটাকে অবজেক্ট রূপে ধরে যদি আমরা পুরোটার আবার পরিবর্তন করি তবে এটা ঠিক হবে, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। এই কুড়িটি এক্সাম্পল কিন্তু তোমাদের চটপট করে ফেলতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার অ্যানসার পোস্ট করতে হবে। এবারে আমরা কিছু প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন দেখে নেব, যেমন হি সাবজেক্টে হি, অবজেক্টে সেটি হয় হি, সি অবজেক্টে হয় হার, আই অবজেক্টে হয় মি, উই অবজেক্টে হয় আস, দে অবজেক্টে হয় দিন, ইট অবজেক্টের ক্ষেত্রেও ইট, ইউ অবজেক্টের ক্ষেত্রেও ইট, আর ইউ কিন্তু তেমন পরিবর্তন নেই, সাবজেক্টেও যে ফর্মে থাকে অবজেক্টেও একই রকম ফর্মে থাকে। তো প্রোনাউনের এই ধরনের পরিবর্তন তোমাদের এই উদাহরণ উল্লেখ করার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে, তাড়াতাড়ি নোট করে নাও। এবারে 20টি যে এক্সাম্পল দিয়েছি সেগুলোর অ্যান্সার তোমরা সুন্দরভাবে কমপ্লিট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বারটা আমি লিখবো পড়ে সেই নাম্বারে তোমরা অ্যান্সার পোস্ট করতে পারো। এখন যারা জয়েন করোনি জয়েন করে নাও গ্রুপে, অবশ্যই তোমাদের নাম ক্লাস তোমরা লিখে পাঠালে আমি জয়েন করে নেব। এই নম্বরে তোমরা জয়েন করতে পারো এবং তোমাদের অ্যান্সারগুলো পোস্ট করতে পারো। ভয়েস চেঞ্জের পরবর্তী অংশ নিয়ে আমরা নেক্সট টপিকে হাজির হব। সি